আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদের সাথে যে একটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়টি সবার কাছে ভালো লাগবে আশা করি। তো আপনারা সবাই জানেন পৃথিবীতে একমাত্র দুজন ব্যক্তি আছে তারা নিজের স্বার্থ ছাড়া সন্তানের জন্য সব কিছু করতে পারে। সো এই দুজন ব্যক্তি হলেন বাবা এবং মা। পৃথিবীতে আপনি দেখবেন অনেক ব্যক্তি আছে যারা যদি কোনো ব্যক্তির জন্য, যদি কোনো পার্সনের জন্য কিছু করতে চায়, দেখবেন তার পেছনে কিছু লুকায়িত আছে, তার পেছনে কিছু সত্য গোপনীয়তা আছে। তো পৃথিবীতে শুধুমাত্র দুজন ব্যক্তি ছাড়াই দেখবেন খুব কম সংখ্যক লোকই অন্য ব্যক্তিদের উপকারে আসতে চায়, খুব কম সংখ্যক লোকই অন্যর উপকার করতে চায়। তো আমি আপনাদের সাথে দুইটি বিষয় শেয়ার করব। সেটি হলো, প্রথমত আপনাকে আপনার বাবা মাকে রেসপেক্ট করতে হবে, আপনার প্যারেন্টসকে রেসপেক্ট করতে হবে। উইদাউট গিভিং রেসপেক্ট ইউর প্যারেন্টস, নোবডি ওয়ান্ট রেসপেক্ট ইউ অ্যানাদার টাইম। সো আই হ্যাভ সিন সো মেনি স্টুডেন্টস, দে আর নট রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, দে আর নট রেসপেক্ট দেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ইভেন দে ডু নট রেসপেক্ট দেয়ার টিচার্স। So if you do not respect your teacher, if you do not give respect to your parents, how could you say that I will get respect by other people of my society and other people? It is impossible to respect you. So first of all, apnake respect dite hobe. Jodi apni respect den, then apni respect paben. Etai shotto, etai bastobota. তো আমি যে বিষয়টি আপনাকে বলতে চাচ্ছি সেটি হলো, আপনি আপনার বাবা মাকে রেসপেক্ট করবেন, আপনি আপনার বাবা মাকে ভালোবাসবেন। এটাই বাস্তব, এটাই রিয়ালিটি। আপনার প্রতি আপনার বাবা মার যেমন দায়িত্ব কর্তব্য আছে, ঠিক তেমনই আপনিও আপনার বাবা মায়ের প্রতি অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, অবশ্যই অবশ্যই আপনি আপনার বাবা মাকে অনেক অনেক বেশি রেসপেক্ট করবেন, দেন ইউ উইল গেট রেসপেক্ট।